হাই ফ্রেন্ডস, সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেল পুষ্পা ফিল্মসে। আজকে আমরা এই টিউটোরিয়ালে জানব কি করে ওয়ার্ডপ্রেসে একটা থিম সেট করতে হয় বা থিম কাস্টমাইজ করতে হয়। সেটা দেখার জন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। আর কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে একটাই অনুরোধ, আপনার যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পরে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। আমরা এই মুহূর্তে চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এখানে আমি গুগল ক্রোম ওপেন করলাম। গুগল ক্রোমে আমি ইউআরএল এখানে টাইপ করছি আমার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল খোলার জন্য। আমি লিখছি এখানে পুষ্পা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আমার ওয়েবসাইটের নাম পুষ্পা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ডট ওয়েবসাইট। ওয়েবসাইট লেখার পরে এখানে একটা স্ল্যাশ দিয়ে WP মানে ওয়ার্ডপ্রেস একটা হাইপেন দিয়ে লিখতে হবে অ্যাডমিন। অ্যাডমিন লিখলেই সাধারণত চলে আসে। আমি যেহেতু এখানে একটু কাস্টমাইজ করে রেখেছি ওই জন্য আমি সেটা লিখলাম। লিখে জাস্ট ক্লিক করলে পেজ ওপেন হবে। নেট স্লো, একটু সময় নিচ্ছে। এই পেজ ওপেন হয়ে গেল। দেখুন, আমার এই পেজটা কাস্টমাইজ করা নেই বলে আমার কিন্তু এরকম দেখাচ্ছে, কিন্তু আমার কিন্তু অলরেডি আমার অ্যাডমিন প্যানেলে চলে এসেছি। আমি এই যে উপরে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের সিম্বল রয়েছে, তার পাশে আমি ড্যাশবোর্ডে ক্লিক করে এখান থেকে ড্যাশবোর্ডে গেলাম, তাহলে আমার এই ইন্টারফেসটা কিন্তু চলে আসবে। এবারে এই ড্যাশবোর্ডে আসার পরে আপনি, আমরা আজকে শিখবো বললাম নতুন পেজ তৈরি। তো এই যে উপরে প্লাস চিহ্ন দিয়ে নিউ আছে, এখান থেকে করতে পারেন, বা এই বা সাইডে পেজ, এখানে অল পেজেস নিউ পেজ আছে। তো নিউতে গিয়ে আমরা পেজে ক্লিক করলাম। এবারে দেখুন আমার একটা ইন্টারফেস খুললো। এটা কিন্তু টাইটেল বার করে চাইছে, অ্যাড টাইটেল। প্রত্যেকটা পেজের একটা টাইটেল থাকে ওয়েবসাইটে, তো সেখানে আমি টাইটেল এখানে আমি লিখতে পারি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, এটাই আমি নাম রাখতে পারি এই পেজে, যেহেতু টেস্ট করার জন্য করছি। করে এখানে দেখুন নিচে একটা ব্লক কিন্তু অলরেডি এসে গেছে। এখানে আমি একটা ইমেজ দিই, তো দেখুন ইমেজ সিম্বল ছিল, ওখান থেকে ইমেজে আমি ক্লিক করে এখানে নতুন ট্যাব খুলে আমি ওয়ার্ডপ্রেস যেহেতু করছি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ মেরে একটা লোগো লাগিয়ে দিই। ওয়ার্ডপ্রেস সার্চ মারলাম। এবারে ওপেন হলো। এবারে আমি ইমেজেসে গেলাম। ইমেজেসে গেলে ওয়ার্ডপ্রেসের একটা লোগো আমি এখান থেকে ডাউনলোড করে নেব। তো এই লোগোটা, এটা PNG লোগো আছে, আমি এটাকে সেভ অ্যাজ বলে আমি ডেস্কটপে সেট করে নিচ্ছি। ডেস্কটপে সেট করে নিলাম। ডেস্কটপে সেট করে নিয়ে এটাকে আমি মিনিমাইজ করে দেবো, বা আগের ফোল্ডারে চলে গেলাম। এখান থেকে আপলোড করে ডেস্কটপ থেকে আমার ছবিটা সিলেক্ট করতে হবে। স্ক্রল করে নিচে নামিয়ে একদম নিচে, এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের লোগো, আমি ওপেন করে দিলাম। এবার দেখুন নিজে নিজে এখানে কিন্তু ছবিটা আপলোড হতে শুরু করেছে, এই আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেল। এবার দেখুন ডান সাইডে এখানে ছবিটা সাইজ কি হবে সেটা নির্ধারণ করার জন্য ডান সাইডে প্যানেল থেকে লার্জ আছে, থাম্বনেইল আছে, এরপর মিডিয়াম সাইজ করতে পারেন, তারপরে আছে লার্জ সাইজ এবং ফুল সাইজ, যেটা ফটোর অ্যাকচুয়াল সাইজ আছে সেই সাইজটাও করতে পারেন এখান থেকে।
ছবিটা পুরো ওপেন হয়ে গেল। এবারে আমি এখানে একটা টাইটেল দিতে পারি ওয়ার্ডপ্রেস দিয়ে। দেখুন পরে নিজে নিজেই কিন্তু একটা ব্লক চলে এসেছে। এই ব্লকে আপনি চাইলে ইমেজ বা টাইটেল টি আছে টাইটেল দিতে পারেন। আমি এখানে টাইটেল বা এমনি টেক্সট লিখতে পারি, নর্মালি লিখলে পরে এটা প্যারাগ্রাফ হিসেবে লেখা হবে। এখানে যা ইচ্ছে লিখতে পারেন। আমি টাইপ করছি ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। এরপরে আরও কিছু লিখতে পারি, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এক্সেট্রা এক্সেট্রা। আপনি যা ইচ্ছে লিখতে পারেন। ওয়ার্ডে গিয়ে কোনো লেখা টাইপ করে সেখান থেকে নিয়ে সেখানে কপি পেস্টও করতে পারেন। তো করা হয়ে গেলে এবার এই ব্লকটার উপর দেখুন, এই ব্লকে ক্লিক করলে আমার ডান সাইডে আরও কিছু অপশান খুলে যাচ্ছে প্যানেলে। তো ডান সাইডের প্যানেলে গিয়ে আমি এটাকে আরও কাস্টমাইজ করতে পারি। এখান থেকে আমি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, নর্মাল, স্মল, নর্মাল, মিডিয়াম, লার্জ, যেটা ইচ্ছে আপনার পছন্দ মতো বা কী প্রয়োজন সেইভাবে আপনি সিলেক্ট করতে পারেন। এবারে এই ব্লকটাকে আমি কালার করে দিতে পারি। এখান থেকে দেখুন বা এই যে ড্রপ ড্রপ ক্যাপ করে আমি এখান থেকে ওয়ার্ডের ওয়েলকামের প্রথম অক্ষরটা বড় করে দিতে পারি। ব্লকে গিয়ে আমি এটাকে কালার করতে পারি, বিভিন্ন কালার এখানে আছে এবং নিচে আছে দেখুন কাস্টমাইজ। এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারেন, যা ইচ্ছে কালার নিতে পারেন, দিয়ে ওকে করে বেরিয়ে গেলেন এখান থেকে। এবারে এটা চাইলে আমি এখান থেকে এই যে টেক্সট যে লেখাটা লেখাটার কালারও কিন্তু বদলাতে পারি। তো ব্লকটার উপর আরেকবার ক্লিক করে আমি এখানে কালার সেটিংসে গিয়ে নিচে দেখুন টেক্সট কালার, টেক্সট কালারে গিয়ে আপনি নীল করতে পারেন বা যা হচ্ছে কাস্টমাইজ করতে পারেন। করে লেখা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখান থেকে লেখার কালারও চেঞ্জ হয়ে গেছে। দেখুন এখান থেকে আপনি ওই তিনটে ডটে ক্লিক করে এই ব্লকটা যদি উড়িয়ে দিতে চান তাহলে এটা রিমুভ ব্লক করতে পারেন বা অ্যাড বিফোর আছে, অ্যাড ইনসার্ট বিফোর আর ইনসার্ট আফটার দু রকম আছে। তারপরে আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে কিন্তু আমার এই যে দেখুন WP টিউটোরিয়াল বলে একটা মেনুতে জুড়ে গেছে। এবার আমি এর উপর ক্লিক করলে আমার ওই পেজটা হচ্ছে। তো এই হলো নতুন পেজ আমি যেটা এখন তৈরি করলাম। এবারে আপনি যেরকম ইচ্ছা ডেকোরেশন করতে পারেন। এর পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর জন্য আরও একটা টিউটোরিয়াল করবো, এগুলো কীভাবে সাজাবেন। এগুলো থিম অনুযায়ী সব সিলেক্ট হয়। যাই হোক, এই টিউটোরিয়ালে আর নয়, থ্যাংক ইউ। আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। আরও এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পুষ্পা ফিল্মস। থ্যাংক ইউ।